আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সরকারের হঠকারী সিদ্ধান্তে অখুশি মুসল্লিরা, নবীজি রওজা পরিদর্শনে কঠিন নিয়ম কার্যকর করল সৌদি আরব। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। পবিত্র মদিনা নগরী মসজিদে নববীতে অবস্থিত মুসলমানদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শনে নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন নিয়মটি অনেক বেশি কঠিন হয়েছে। এখন থেকে বিশ্বের মুসলমানরা বছরে কেবলমাত্র একবারের জন্য পবিত্র রওজা মোবারক পরিদর্শন করতে পারবে। সৌদি আরবে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি 365 দিনে পরিদর্শন করতে পারবে মুসলমানরা। এক্ষেত্রে একজন মুসলমান বছরে একবার পবিত্র রওজা পরিদর্শনের অনুমতি পাবে। মন্ত্রণালয় বলছে একজন মুসলিম তার সর্বশেষ পরিদর্শনের অনুমতি 365 দিন পর আল রওজা আল শরীফা পরিদর্শনের জন্য নুসুক বা তাকল্লা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে পবিত্র রওজা পরিদর্শনের অনুমতির জন্য আবেদনের সাথে করোনা আক্রান্ত না হওয়া এবং করোনা রোগীদের সংস্পর্শে না আসার সনদ সরবরাহ করতে হবে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মসজিদ নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত। আল রওজা আল শরীফা পরিদর্শন এবং সেখানে নামাজ আদায় ইচ্ছুক মুসলমানদের পৌঁছানোর আগে সৌদি আরব সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। মক্কা ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরা পালনের পর অনেক মুসলিম নামাজ আদায় এবং আল রওজা আল শরীফা পরিদর্শন করতে মসজিদ নববীতে যান। 6 মাসের বেশি সময় আগে সৌদি আরবে ওমরা মৌসুম চালু হয়েছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1 কোটির বেশি মুসলমান ওমরা পালন করবে বলে প্রত্যাশা করছে সৌদি আরব। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি সরকারের এই সিদ্ধান্ত মোটেও আমাদের যারা মুসল্লি রয়েছে তারা তাদেরকে খুশি করতে পারবে না। দেখুন, সৌদি আরবে আমরা যারা প্রবাসী রয়েছি দেখা যায় এমনও প্রবাসী আছে যারা কিনা প্রতি সপ্তাহে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পরিদর্শন করতে যায়। এখন যদি নতুন নিয়মের কারণে তারা এই বছরে একবার নবীজির রওজা পরিদর্শন করতে পারে, সেটা সত্যিকার অর্থে অনেকের জন্য মানে হঠকারী সিদ্ধান্ত হবে, অনেকে এক্ষেত্রে অখুশি হবে। বছরে ন্যূনতম 4 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পরিদর্শনের অনুমতি দেওয়া উচিত বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের কি মনে হয়, নতুন আইনটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করি। সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।